দেখো আমি আবার তোমাদের সামনে চলে এসেছি, পরে বলছি, আগে বলা হয়নি, খুব তাড়াতাড়ি আছে। নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে হাজির হয়ে গেছি আবার একটা রেসিপি নিয়ে। চলো, এটা খুব সিম্পল রেসিপি, কিন্তু আমি খুব টেস্টি করে আর হেলদি করে বানাবো। দেখো, ম্যাগি যখন ডিম, মানে কীভাবে খেলে ডিমে ডিম খেতেই যখন চায় না, তখন ম্যাগিকে অন্যভাবে একটু বানিয়ে দিয়ে হেলদি করে দিয়ে, ম্যাগি তো হেলদি নয়, কিন্তু হেলদি আমাকে করতে হবে, কারণ ঘুরিয়ে ফিরিয়ে তো টিফিনটা করতে হবে। চলো, ম্যাগিটা তার জন্য আমি দেখো সেদ্ধ করে নিয়ে এইভাবে এইভাবে একটা ঝুড়ির সাহায্যে এভাবে জলটাকে ছড়িয়ে নিয়েছি। চলো এবার দেখাই আমি ম্যাগিতে কী কী। দেখো, আমি এই সব সবজিগুলো, শীতকালীন সবজিগুলো, বিনস, দেখো, গাজর, পেঁয়াজ, সমস্ত কিছু নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। চলো কী কীভাবে করছি তোমার। ও, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, আমি অল্প তেলে করবো একদম। এবার সমস্ত আনাজগুলো, যখন বাড়িতে কেউ দেখবে সবজি খেতে চায় না, তখন এই সমস্ত আনাজ দিয়ে একটু হেলদি করে আমি এইভাবে বানাই, হয়তো অনেকেই বানাও। দেখো, এইভাবে সমস্ত আনাজগুলো দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দেবে, দিয়ে ভেজে নেবে, তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। দেখো, এগুলো সব ভেজে নিই। চলে, আমি ডিম সেদ্ধ করে রেখেছি, ডিমটাকে কিন্তু আমি ভুজিয়া করে দিচ্ছি না, একটু হেলদি বানাবো বলে সেদ্ধ করে নিয়েছি। কীভাবে দেবো তোমাদের দেখাই। দেখো, এবার এইটার মধ্যে নুন দিয়ে দেবে, পরিমাণ মতো নুন দিয়ে দেবে, খুব তাড়াতাড়ি কিন্তু ভাজাটা হয়ে যাবে আর এগুলো সিদ্ধ হয়ে যাবে। চলো ভালোভাবে এগুলোকে ভেজে নিই। দেখো, এরকম ভাজা হয়ে গেছে, আর ভাজতে হবে না। এবার এর মধ্যে কী কী দিই দেখা। দেখো, একটু দিয়ে দিচ্ছি সামান্য ভাজা জিরে, ভাজা জিরে একদম সামান্য দিয়ে দিলাম। দেখো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখো, আমি সামান্য পরিমাণে, একদম সামান্য সোয়া সস, এটা তোমাদের ভালো না লাগলে নাও দিতে পারো, সোয়া সস একদম সামান্য পরিমাণ আমি দিয়ে দিলাম। দেখো, আমি টমেটো সসও একদম সামান্য পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে এগুলোতে খুব ভালোভাবে, দেখতে পাচ্ছ, খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। খানিকক্ষণ তো আমার নাড়ানো হয়েই গেছে, এখনই দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এবার আমি যে সেদ্ধ করা ম্যাগিটা সেদ্ধ করে রেখেছি, ওটা এর মধ্যে দিয়ে দেবো। চলো দিয়ে দেবো। আমার রেডি হয়ে এসছে ওর ওপর থেকে ম্যাগি মশলা, আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আমি তিনটে করেছিলাম, তিনটের একটু বেশি, আমি দুটো ম্যাগি মশলা এর ওপর থেকে দিয়ে দিলাম, চাইলে নাও দিতে পারো, এমনিতেই একদম সুস্বাদু এটা হয়। চলো একটু মিশিয়ে দিই, এর মধ্যে একটু বাদাম দিতে পারো, আমি একটু বাদাম দেবো। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবে, কারণ এটা ম্যাগি, ম্যাগি খুব তাড়াতাড়ি কিন্তু মানে জড়িয়ে যায়, চাউয়ের মতো জড়ায় না যে সেটা হয় না, এটা কিন্তু দারুণ টেস্টি হবে। চলো এবার একটু গোলমরিচ, দেখো ওপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম, ব্যাস রান্নাটা কিন্তু ডান, মানে একেবারেই রেডি হয়ে গেছে। চলো, দারুণ সুন্দর দেখতে হয়েছে না। চলো সার্ভ করে তোমাদের দেখাচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। দেখো কি অসাধারণ দেখতে হয়েছে না, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে, ইতিমধ্যেই আমি একটু খেয়ে দেখে নিয়েছি। দেখো, তোমরা সবাই ডিমের ভুজিয়া করে দাও, আমি এইভাবে বানালাম, কারণ সবাই বলছে শীত, হেলদি হেলদি খাবো, অথচ খুব তেল থাকবে না, হেলদি খাবো, আবার যা যে কোনো কিছু বানাও খুব টেস্টি হবে। আমি ভাবলাম না, আমি এইভাবে ম্যাগিটাকে চাউমিনের মতো করে বানাই, আর ডিমটাকে আমি ভুজিয়া করে দেবো না, আমি এইভাবে বানাই। তাই আমি ডিমটাকে এর মধ্যে এইভাবে দিয়ে দিলাম, তোমরা ভুজিয়া করেও দিতে পারো, অসাধারণ খেতে হবে, টেস্টি হবে। এটা মানে আনাজগুলো যারা বাড়িতে একদম শীতের সবজি খেতে চায় না, শীতের সবজিও পেটে পড়বে, তাহলে বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুব ভালো লাগবে, হেলদি টেস্টি এই খাবারটা। তোমরা তাড়াতাড়ি বানিয়ে ফেলো, বানিয়ে ফেলে খাও। তোমাদের আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিতে ভুলো না, আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও, তারাও তাদের তাদের বাচ্চা থেকে বুড়ো বাড়িতে সকলকে করে খাইয়ে আনন্দ দিতে পারে, আবার খুব হেলদিও হয়। তাহলে বন্ধুরা, আমার চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে করে নাও, আর ফেসবুক থেকে দেখলে ফলো তো করেই নেবে। তাহলে আমি আজকে আসি, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, খুব 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 ভালো থেকো।